পাবলু কোথায়? পাবলু ঘরে বোধহয়। এখানে এত ছবি তোলা হচ্ছে, এত ভিডিও হচ্ছে, ওর জন্যই এত আয়োজন, আর একটা তো পাবলু নেই। যা ওকে গিয়ে ডেকে নিয়ে যা। কেঁদে কেঁদে মরে লক্ষ্মী রে, আমি এই ফ্রাইগুলো নিয়ে যাচ্ছি, তুমি তোমার দাদাকে একটু ডেকে আনো না। দাও ইমা। না না, দাদা দরজা দিয়ে দিয়েছে, আমি যাব না, তুমি ডাকো বাবা। কি হলোটা কি? যাও, মেয়ে মানুষের এত রাগ ভালো না, আমি বলছি যাও। লক্ষ্মী দি, আমার ভয় করছে। ওই দেখো আমাকে ডাকছে, তুমি যাও বাবা, যাও 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 যাও। কি করছিস? আয়। হ্যাঁ, আরে এই তো এসে গেছে। আসুন দাদা, আপনিও নিন, আসুন। এরা দুজন ভাই বোন, এর নাম হচ্ছে টুনি আর এ টেনি। স্যার স্যার, এই ভাই বোনদের একটা আলাদা করার কিন্তু ষড়যন্ত্র চলছে। অবজেকশন ইওর অনার। সাসপেন্ড। কি হচ্ছে কে ঋষিকেশ, কি হচ্ছে সব? হ্যাঁ, কোয়ার্টার মধ্যে তুমি ছাগল ঢুকিয়ে দিয়েছো। হ্যাঁ অচিন্ত। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি কেসটা ক্লোজ করো। হ্যাঁ স্যার। সকালে কচুরি খেয়েছি, ভীষণ গ্যাস হচ্ছে আমার। হ্যাঁ স্যার। স্যার এটা ভেটেরিনারি রিপোর্ট। স্যার এখানে বলছে যে কখনোই দুটো ছাগলের মুখ এক হতে পারে না স্যার। আচ্ছা, স্বাভাবিক। তাহলে স্যার অনেক মানুষকেও তো একরকম দেখতে হবে। কি হলো, ভার্ডিক্টটা কি আপনি দেবেন নাকি? আপনি পড়ছেন কেন? সরি স্যার। সত্যি আইজ দা রিটায়ার হওয়ার পর থেকে না কোর্টে আসতে ইচ্ছে করে না আর। তা বাবা কেমন আছেন অচিন্ত? ভালো আছে স্যার। বা পরিষ্কার, কেস ক্লোজড। এই আপনি একটা ছাগল ফেরত দিন, একটা ছাগল নিয়ে নিন। হ্যাঁ এটা আপনার। কি হলো এখনো গম্ভীর কেন? নিশ্চিন্ত তো। আর আপনার ছাগল আর আপনাকে আলাদা করতে পারবে না, কাউকে যত্ন করে রাখবে। হ্যাঁ কিছু গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই। আরে কথাই বলছে না, মাথায় গন্ডগোল আছে নাকি? ও হাজরাদা, আরে আসতে আনুন, উনি তো পড়ে যাচ্ছিলেন। উফ, আসুন আসুন। আমাদের দর্শকদের জন্য আপনার নামটা প্লিজ বলবেন। আমার নাম লক্ষ্মী। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো ঝগড়া চলতো? আচ্ছা, মালিনী দত্তের কি কোনো মানসিক রোগ ছিল? না না, বৌদির কোনো রোগ টোক ছিল না, শুধু কয়েকদিন ধরে দাদা বৌদির একটু ঝগড়া চলছিল। প্লিজ আপনার এখানে ভিড় করবেন না, প্লিজ। লক্ষ্মী ভেতরে যাও। স্যার 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 স্য